হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা গত পর্বে দেখিয়েছি ফ্রিতে নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরির উপায়। আজকের পর্বে দেখাবো সংবাদ বাহান্ন ব্লগার টেমপ্লেট কাস্টমাইজ করার উপায়। তো ভিউয়ার্স, আমি ফ্রিতে ওয়েবসাইট তৈরির ভিডিও লিঙ্কটি আই বাটনে দিয়ে দিয়েছি, আপনাদের সুবিধাতে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, এর ফাঁকেই নিজেকে একটু প্রমোট করে নেই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই বা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। বন্ধুরা, কোনো ওয়েবসাইট কাস্টমাইজ করার আগে 4 থেকে 5টা কন্টেন্ট পাবলিশ করে নিলে ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে সুবিধা হয়। তো আপনি চাইলে আপনার নিজের অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করে আপনি আপনার ওয়েবসাইটে আগে পাবলিশ করে নেবেন। তো অন্য ওয়েবসাইট থেকে টাইটেলটা কপি করে এখানে আমি টাইটেলে পেস্ট করে দিলাম। এবার বডির লেখাটা আমি কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার ওয়েবসাইটের বডিতে আপনি এটা পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখেন একটা ছবি লাগবে, ছবিটা আপনি একটা নতুন একটা নিউটিউবে নিচ্ছি। নিউটিউবে নেওয়ার পর ছবিটাকে ডাউনলোড করে নিলাম, দেখেন সেভ দিয়ে নিলাম। সেভ দিয়ে নেওয়ার পর আপনার উপরে দেখেন এখানে আপলোড টু কম্পিউটার একটা লেখা আছে, ওখানে গিয়ে আপনার ছবিটিকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর দেখেন ছবিটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেন ছবিটি চলে আসছে। এখন এখানে অপশনে গিয়ে ছবিটিকে এক্স লার্জ করে দিলে ছবিটি বড় হয়ে যাবে। বড় করার পর দেখেন সাইডে দেখেন লেবেল লেখা আছে, লেবেলের ওখানে আপনার কন্টেন্টের ট্যাগ দিতে হবে অথবা ক্যাটাগরি যেটাকে বলা হয়, ক্যাটাগরি দিয়ে আপনি পাবলিশ করে দেবেন। এখন পাবলিশ পোস্টে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর দেখেন একটা পোস্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, ঠিক একই রকমভাবে আপনি 5 থেকে 6টা কন্টেন্ট পোস্ট করে নেবেন। তো আমরা পোস্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমাদের অনেকগুলো কন্টেন্ট পাবলিশড হয়ে গেছে। এবার আমরা ওয়েবসাইট কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার আগে দেখেন থিমে যাব। আমরা থিমে যাওয়ার পর কাস্টমাইজ লেখা আছে, কাস্টমাইজের পরে দেখেন রিস্টোর নামে একটি অপশন আছে, এই অপশন থেকে আমরা থিমটি আপলোড করে দেব। তো চলুন দেখা যাক কীভাবে থিমটি আপলোড করতে হবে। আপনার যে ফাইলের মধ্যে থিমটি আছে ওই ফোল্ডারে ঢুকতে হবে, ঢুকে আপনাকে থিমটি সিলেক্ট করে দিলেই অটোমেটিকলি থিমটি চলে আসবে। দেখেন পেজটি ডিলোড দেওয়ার পরে দেখেন আমাদের থিমটি এবং যে পোস্টগুলো করেছিলাম সবগুলো এখানে চলে আসছে। তো এবার থিমটি কাস্টমাইজ করার জন্য লেআউটে যেতে হবে। ভিউয়ার্স, উপরে দেখছেন টপ মেনু বার লেখা আছে, টপ মেনু বারে লিঙ্ক সাইডে ক্লিক দেখেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর দেখেন হোম, বিজ্ঞাপন, যোগাযোগ। আপনি চাইলে এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন, বিজ্ঞাপনের এখানে আপনার কোনো বিজ্ঞাপনের পেজের লিঙ্ক অ্যাড করতে পারেন। যেমন যোগাযোগ আছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ফেসবুক আইডির পেজ এখানে অ্যাড করতে পারেন। তো আমরা ফেসবুক আইডি অ্যাড করবো। তো ফেসবুক লিঙ্কটি লেখার পর দেখেন পাশে একটি সেভ আছে, সেভে ক্লিক দিয়ে আমরা সেভ দিয়ে দেবো। তো ভিউয়ার্স, সেভ দেওয়ার পর দেখি পেজটাকে একটু রিলোড দিয়ে নেই। রিলোড দিলে দেখেন উপরে যে হোম, বিজ্ঞাপন, যোগাযোগ দেখাচ্ছে, এখানে আপনার ওই লিঙ্কগুলো যুক্ত হয়ে যাবে। তো যেহেতু আমরা যোগাযোগে অ্যাড করছি তো এখন লিঙ্কটা আমাদের যোগাযোগেই আছে। তো এরপর আমরা দেখব হেডার। হেডার বলতে আপনার লোগোটাকে বোঝাচ্ছে এখানে। তো এডিটে ক্লিক করার পর দেখেন এখানে নিচে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সুইচ ফাইলে ক্লিক করার পর আপনাকে লোগোটায় যেতে হবে। আপনার লোগো যেখানে আছে সেখানে গিয়ে আপনি লোগোটা, লোগোর ফাইল ওপেন করে লোগোটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই দেখেন লোগোটা এখানে চলে আসছে। লোগো চলে আসার পর 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেভে ক্লিক করেন। আমাদের লোগোটি ওখানে সেট হয়ে গেছে। আপনি চাইলে পুট অ্যাড কোড হেয়ার এখানে আপনি একটা বিজ্ঞাপন যুক্ত করে দিতে পারেন। তারপর আপনার দেখেন নিচে মেইন মেনু, মেইন মেনুতে ক্লিক করলে এখানে প্রচুর জাতীয় আন্তর্জাতিক বিনোদন অনেক কিছু আপনার মেনু আছে। দেখেন এখানে এই যে মেনুগুলো, এই মেনুগুলো আসবে এখানে। তো আপনি ক্যাটাগরি যে সকল বিভাগ লেখা আছে এই বিভাগগুলো আমরা ওখানে অ্যাড করব। তো বিভাগের একটা আমি লিঙ্ক, আপনাকে লিঙ্কগুলো কপি করে নিতে হবে। লিঙ্কগুলো কপি করে নিয়ে
যেমন জাতীয় আছে, আমি জাতীয় এখানে যেহেতু ওখানে কবিতার লিঙ্কটি কবি গেছে এখানে লিখে দেবো কবিতা। কবিতা লিখে দিয়ে নিচে দেখেন ইউআরএল নামে একটা লেখা আছে, ওখানে লিঙ্কটি পেস্ট করে দেব। তারপর ফিচার এভাবে আপনাকে সবগুলোই কপি করে এখানে এডিট করে দিতে হবে। এডিট করে দিলে আপনার লিঙ্কগুলো ওই মেনু বারে যুক্ত হয়ে যাবে। তো আমরা সবগুলোই করে নিচ্ছি এভাবে। তো ভিউয়ার্স একটা একটা করে আমরা এভাবে সবগুলোই করে নেব। এবং আপনি চাইলে এখানে দেখেন যে বিষয়গুলো আছে আপনার অপ্রয়োজনীয় মনে হলে সেগুলো আবার রিমুভও করে দেওয়া যাবে। ভিউয়ার্স আপনারা যদি ভিডিওটি পুরোটি ভালো করে দেখেন তাহলে আমার বিশ্বাস আপনারা এই থিমটিকে কাস্টমাইজ করতে পারবেন। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর দেখুন এখানে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আর আপনি চাইলে নতুন করেও এখানে যুক্ত করতে পারবেন। নিউ সাইট নেমে ক্লিক করে দেখো ওখানে লিখবেন আপনার ক্যাটাগরির নাম লিখবেন এবং নিউ সাইট ইউআরএলে লিঙ্কটা পেস্ট করার পর অ্যাড লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। আর ওটাকে ওটা উপরে থাকবে এবং ওটাকে নিচে নামাবেন, ডাউন অ্যারোতে ক্লিক করলে নিচে নেমে আসবে। তো সেভ দিয়ে নিলাম, এখন পেজটাকে রিলোড দেয়, রিলোড দিলেই দেখা যাবে। বন্ধুরা দেখেন উপরে আমাদের লিঙ্কটা যুক্ত হয়ে গেছে। তোমরা এবার দেখেন স্লাইডার উইজেট, স্লাইডার আমরা চেঞ্জ করবো। স্লাইডার তো ঠিকই আছে, এটাকে কোনো চেঞ্জ করতে হবে না। পাশে দেখেন সর্বশেষ, সর্বশেষটাকেও আমরা এখানে চেঞ্জ করে দেবো। সর্বশেষ যে পোস্টগুলো সেগুলো এখানে দেখাবে। তারপর ভিউয়ার্স এবার আমরা দেখব, দেখেন নিচে রাজধানী, আন্তর্জাতিক, এই আমরা ক্যাটাগরিগুলোতে কন্টেন্টের অর্থাৎ যে পোস্টগুলো পাবলিশ করেছি সেগুলো এখানে বসিয়ে দেবো। তো আমরা রাজধানীতে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর দেখেন উপরে একটি অপশন আছে, উপরে কি আছে টাইটেল, টাইটেলের এখানে আমরা যে কোনো একটা বিভাগের নাম লিখে দেবো অর্থাৎ আপনার ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরিগুলো এবং নিচের বক্সে দিয়ে দেবেন। তারপর আন্তর্জাতিক ক্লিক করলাম, ক্লিক করে দেখেন উপরে টাইটেল এবং কন্টেন্টের এখানে দুই জায়গাতে একই জিনিস দিয়ে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দিলে আপনার মোটামুটি এভাবে কাজগুলো করে নিলে মোটামুটিভাবে কাজগুলো শেষ হয়ে যাবে। এটা আপনার বিজ্ঞাপনের জন্য। তারপর দেখেন হ্যাঁ এটা তো ক্লিক করে নেই আমরা, ক্লিক করলে দেখেন উপরে টাইটেল তারপর নিচে কন্টেন্ট সেম একই কাজ। এভাবে কাজগুলো করে নিলে আপনার ওয়েবসাইটটি মোটামুটিভাবে কাস্টমাইজ হয়ে যাবে। যাদের এই সংবাদ বাহান্ন ব্লগার টেমপ্লেটটি প্রয়োজন হবে তারা ডিসক্রিপশন বক্সে ইমেল অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা আমি আবারও বলছি, যাদের এই সংবাদ বাহান্ন ব্লগার টেমপ্লেটটি প্রয়োজন হবে তারা ডিসক্রিপশন বক্সে ইমেল অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের ক্যাটাগরিগুলো বসানো হয়ে গেছে। এখন পেজটাকে আমরা চাইলে রিলোড দিয়ে দেখতে পারি। তো রিলোড দিয়ে দেখলাম যে দেখেন আমাদের সব কিছু প্রায় হয়ে গেছে, যেমন কবিতা, ফিচার দেখেন উপরে নিচে সব কিছু হয়ে গেছে। লাইভ স্টাইল এখানে দেখাচ্ছে না, তো একটা পোস্টের জন্য দেখাচ্ছে না, দুইটা পোস্ট এখানে দেখাইতো।
মোটামুটি সব হয়ে গেছে। তো দেখেন অ্যাডে উইজেট লেখা আছে, আপনি এখানে এগুলো এডিট করতে পারেন। তো এখানে আমার কিছু করা লাগবে না, সব করাই আছে। তারপর সকল বিভাগ আপনি ওই ক্যাটাগরির অপশনটা রাখলে রাখতে পারেন, যদি না রাখেন তাহলে ওটা ওখান থেকে রিমুভ করে দিতে পারেন। তারপর সমগ্র এখানে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন, সমগ্র একদম সারা দিয়ে দিচ্ছে, আমি পুরো সারা দিয়ে দিয়ে দিলাম। অথবা আপনি আপনার মন মতো ক্যাটাগরি এখানে যুক্ত করতে পারবেন, এবং তাছাড়া যেটা আপনার প্রয়োজন মনে হবে সেটা আপনি এখান থেকে সেম একইভাবে এডিট করে নিতে পারেন। আর এছাড়া যেটা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হবে সেটা ভেতর থেকে রিমুভ করে দিতে পারেন। তো দেখতেছি যে দেখেন ফিচার এটা রাখলে রাখতে পারেন, না রাখলে রিমুভ করে দেই। নিচে নিচে যেগুলো আছে এগুলো আপনি ওইভাবে একইভাবে রিমুভ করতে পারেন, এবং চাইলে এখানে আপনার মন মতো ক্যাটাগরিও যুক্ত করে দিতে পারেন। তো আপনি চাইলে এখানে নতুন কোনো উইজেট ওইভাবে যুক্ত করতে পারেন। তো অ্যাড উইজেটে ক্লিক করার পর উপরে দেখেন একটা অপশন আছে, ওই অপশনে গিয়ে আপনি ওখানে যুক্ত করতে পারেন। যেমন দেখেন যেটা যে জাভা এইচটিএমএল এটা আপনি নিতে পারেন, অথবা সার্চ ব্লগে যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি ওখান থেকে নিয়ে অ্যাড করতে পারেন। আপনি ওটাকে আবার ড্র্যাগ করে নিচে উপরে নামাইতে দেবেন, তারপর সেভ দিয়ে নিলাম। সেভ দিয়ে নেওয়ার পর দেখেন আমাদের সেভ হচ্ছে, কর্নারে সেভ লেখা, সেভিং লেখা আছে, এবার দেখেন সেভ হয়ে গেছে। তো এবার পেজটাকে রিলোড দিয়ে নেই। দেখেন আমাদের হয়ে গেছে, দেন সার্চ দিস ব্লক নামে অপশনটা আমরা যুক্ত করলাম, তো হয়ে গেছে। তো ভিউয়ার্স এবার আমরা নিচের ফুটার মেনুতে যে অপশনগুলো আছে সোশ্যাল মিডিয়া এবং নাম ঠিকানা এগুলো আমরা চেঞ্জ করা দেখব। তো আপনাকে এর জন্য আপনাকে অ্যাডমিনকে মিলে যেতে হবে। তো সবার নিচে দেখেন ফুটার ওয়েপার, ফুটার রেফার নামে অপশনটাতে ক্লিক করবেন, টেক্সে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সম্পাদক নাম ঠিকানা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজনীয় যে লেখাগুলো সেগুলো এখানে লিখে দিবেন। মোবাইল নাম্বার, ইমেল, ঠিকানা যা মনে হচ্ছে তাই আপনি লিখতে পারেন। লেখার পর সেভ দিয়ে নিলে হয়ে যাবে আপনার, এটা এখানে তারপর কিছু করতে হবে না। তো হয়ে গেল। এবার দেখেন নিচে ফুটার সোশ্যাল মিডিয়া আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়া যে আইকন লিঙ্কগুলো আছে ওগুলো এখানে যুক্ত করে দেবেন। ফেসবুক, ফেসবুকের এখানে আপনার ফেসবুকের লিঙ্ক যুক্ত করে দেবেন। তারপর নিচে দেখেন টুইটার আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, এগুলো আপনি আপনার টুইটার ফেসবুক যে যেটা যেটা লিঙ্ক সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। এবং অপ্রয়োজনীয় জিনিসগুলোকে দেখেন পাশে ডিলিট লেখা আছে, ডিলিটে গিয়ে আপনি ডিলিট করে দিতে পারেন। এই অপ্রয়োজনীয় জিনিসগুলো দেখেন কীভাবে ডিলিট করলাম। তো আপনি এখানে অ্যাড সবগুলো করার পর, অ্যাড লিঙ্ক যুক্ত করার পর সেভ দিয়ে দেবেন। সেভ দিলেই আপনার আর কিছু করতে হবে না, এখানে সবগুলো আমাদের যুক্ত হয়ে গেছে। এখন চলুন পেজটাকে রিলোড দিয়ে নিই আমরা। রিলোড দিয়ে দেখেন এখানে আমরা যা লিখে দিছি তাই চলে আসছে, সোশ্যাল মিডিয়া এখানগুলোও কমে গেছে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, দেখা হবে অথবা কথা হবে আমাদের আগামী ভিডিওতে। আমরা আগামী ভিডিওতে সেটিংয়ে কিছু অপশন আছে, এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো যারা সম্পূর্ণভাবে এই ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করতে চান তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন আশা করি। ধন্যবাদ সকলকে।